চুরাই বাড়িতে এক কোটি ৩৫ লক্ষ টাকার নেশা জাতীয় কফ সিরাপ জব্দ। ধৃত এক, অসম রাজ্যের বুক চিরে ত্রিপুরায় প্রবেশের পথে চুরাইবাড়ি থানায় আটক লরি বোঝায় এক কোটি ৩৫ লক্ষ টাকার নেশা জাতীয় কফ সিরাপ এসকাফ। সাথে আটক করা হয় লরির চালক শাহনাজ পাশা বয়স ৪১, পিতা মোহাম্মদ পাশাকে। জানা যায় তার বাড়ি অন্ধ্রপ্রদেশের মেধাক এলাকায়। ঘটনা রবিবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানায়। জানা গেছে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে চুরাইবাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যা থেকে চুরাইবাড়ি থানার পুলিশ ত্রিপুরা অসম সীমান্তের থানার নাকা পয়েন্টে জোর তল্লাশি শুরু করে। পুলিশের কাছে খবর ছিল ময়দা বোঝায় লরি করে বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ রাজ্যে প্রবেশ করবে। রাত আনুমানিক ৩:১১ নাগাদ JH07L9873 নম্বরের ১২ চাকার লরি অসম সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করলে পুলিশ যথারীতি লরিটি আটক করে তল্লাশি চালায়। গোটা রাতভর তল্লাশি চালিয়ে লরিতে মজুদ ৫০০ বস্তা ময়দার ভেতর থেকে ৮৪ কার্টুন নেশা জাতীয় কফ সিরাপ এসকাফ উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা হয় লরির চালক শাহনাজকে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতেই এই অভিযান। অভিযানে ৮৪ কার্টুনে ২৬৮৭০টি বোতল নিষিদ্ধ কফ সিরাপ এসকাফ উদ্ধার হয়েছে, যার কালোবাজারি মূল্য আনুমানিক ১৩৫ লক্ষ টাকা। এই কফ সিরাপগুলি শিলিগুড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় থানার পুলিশ একটি NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে। সোমবার ধৃত চালককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান। একটা গাড়ির নাম্বার JH07L9873, এই গাড়িটা আসছে আসামের দিক থেকে। এই গাড়িটার মধ্যে কফ সিরাপ আছে, নিষিদ্ধ কফ সিরাপ। এই খবর উপর ভিত্তি করে চুরাইবাড়ি আমাদের যে নাকা পয়েন্ট আছে, সেই নাকা পয়েন্টে আমরা গাড়িটাকে ডিটেন করি। তল্লাশির সময় দেখা গেছে যেটাতে যে ইনভয়েস আছে, ইনভয়েস অনুযায়ী ৫০০ ব্যাগ আটা ছিল, কিন্তু আটার বস্তার ভিতরে এটার মধ্যে আমরা পেয়েছি ৮৪ কার্টুনের মধ্যে ২৬৮৭০ বোতল নিষিদ্ধ এসকোপ কফ সিরাপ। তো অ্যাকর্ডিংলি আমরা এই মালগুলিকে সিজ করেছি। ড্রাইভার শাহনওয়াজ, যার বাড়ি হায়দ্রাবাদ, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এখানে একটা কেস হয়েছে, সেই কেসে তদন্ত চলছে। কালোবাজারের মূল্য কত টাকা হয়েছে? কালোবাজারে প্রায় ৫০০ টাকার মতো বোতল, প্রায় ১৩৫ লক্ষ টাকার মতো হবে। কোথা থেকে নিয়ে এসেছিল এটা? ইনভেস্টিগেশনের পার্ট এখন না বললেই ভালো হবে। গন্তব্যস্থল স্যার কোথায় ছিল? আগরতলার দিকে যাচ্ছে, সেটা আমরা পেয়েছি কিছুটা, এটা এখন বলবো না। কদমতলা থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।